অনেক দিন ধরেই ভাবছিলাম আচার বানাবো তো ফাইনালি আজকে আমি আচারটা বানিয়ে ফেললাম তো আমি আমড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরাগুলোকে আমি ছিলে নিব আর আমরার সবুজ অংশটা রেখে দিব সেমভাবে আমি সবগুলো আমরাকে ছিলে নিব আর আমড়াগুলোকে আমি চক চক করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমড়াগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে কীভাবে আমি কেটে নিয়েছি তো এগুলোকে আমি কাটার পর আবার ভালোভাবে করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি আচারটা তৈরি করব তো এখানে আমি কোড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিব তিনটা শুকনা মরিচ এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর সবশেষে দিয়ে দিব পাঁচ ফোরন এখন আমড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আমড়াটাকে ভালোভাবে করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমড়ার কালারটা চেঞ্জ হয় তো আমি অনবরত নাড়তেই থাকবো তো আমি আমড়াটাকে খুব ভালোভাবে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরাটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবার আমি নেড়ে চড়ে মিশিয়ে নিব আর এইভাবে যদি আচারটা তৈরি করেন তাহলে খেতে ভীষণ মজার হয় তো আবার আমি কিছুক্ষণ আমড়াটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব মতো চিনি পরিমাণ আপনারা আমড়ার পরিমাণ অনুযায়ী চিনিটা চিনিটা দিয়ে তো দেওয়ার পর আবার আমি আমড়াগুলোর মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন চিনি থেকে কতগুলো পানি বের হয়ে গিয়েছে এখন আমি আমড়াটাকে খুব ভালোভাবে করে সিদ্ধ করে নিব আর কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এগুলোকে দেওয়ার পর আবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর আপনারা চাইলে এর মধ্যে পানিটাও ব্যবহার করে আমরা সিদ্ধ করে নিতে পারেন তবে আমার লাগেনি এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া আর পাঁচফোড়নগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেগুলোকে দেওয়ার পর আবার আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গিয়েছে এখন অনবরত নাড়তেই থাকবো আর আচারের কালারটাও চলে এসেছে আর কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিবো আপনারাও যদি এই পদ্ধতিতে এই আচারটা বাড়িতে তৈরি করেন তাহলে দেখবেন খেতে ভীষণ মজার তো হবে আর আপনারা যদি এই আচারটিকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই নামানোর আগে ভিনেগার দিয়ে দিবেন তো আমার ভিনেগার দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ এখনই আমার খেয়ে শেষ হয়ে যাবে তো ফাইনালি আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ